بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته বেসিক ইসলামের আমাদের এই আয়োজনটা বেশ কিছুদিন বন্ধ থাকার পরে আবার শুরু হতে যাচ্ছে। বন্ধ থাকার মূলত রমাদানের জন্য বন্ধ ছিল, রমাদানের পরে আবার এই ঈদের রেশটা কাটানোর একটা চেষ্টা ছিল। ইনশাআল্লাহ এখন থেকে আবার চেষ্টা করব রেগুলার সপ্তাহে একটা করে রেকর্ডিং যদি করতে পারি, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ সেটা করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা একটু মনে করাই দিই যে বেসিক ইসলামের আমরা এই পর্বে সুন্নার কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নার গ্রহণযোগ্যতা এই নামের একটা বই ধরে পড়তেছি, যেটার ইংরেজি ভার্সনটা হচ্ছে অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্না। এটা পড়তে পড়তে বা এটা নিয়ে আলোচনা করতে করতে আমরা যে জায়গায় আসছি, তৃতীয় অধ্যায়ে আসছি, সেটা ছিল রসুলের ভূমিকা সমূহ। রসুলের ভূমিকার ভিতরে আমরা বলছিলাম যে চারটা ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব, চারটা মেন ভূমিকা, অনেক ভূমিকা ছিল, তার মধ্যে চারটা মেন ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো ছিল কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে রসুলের যে ভূমিকা, স্বনির্ভর আইন প্রণেতা সেই হিসাবে তার যে ভূমিকা, নিখুঁত উদাহরণ, একটা উদাহরণ রেখে যাবেন, প্যারাডাইম যেটাকে আমরা বলি বা স্ট্যান্ডার্ড যেটা দিয়ে আমরা নিজেদেরকে শুধরাবো, ঠিক করব, সেটার সেই নিখত উদাহরণ হবার যে ভূমিকা সেটা, এবং যার আনুগত্য করতে হবে এমন ব্যক্তি, এটা একটা ভূমিকা যে তার আনুগত্য করতেই হবে মুসলমানদেরকে। যখন তিনি ইম্পারেটিভ কিছু বলছেন, অর্ডার করছেন, সেটা অস্বীকার করা বা অমান্য করার কোনো উপায় নাই কোনো মুসলিমের। তো এই চারটা রোল নিয়ে পড়তে গেছিলাম, মানে পড়বো আমরা ইনশাআল্লাহ। তবে তার ভিতর প্রথমটা নিয়ে আমরা শুরু করছিলাম যে কোরআন ব্যাখ্যাকারী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রোলটা, সেটার ভিতরে আবার কিছু সাব টপিক ছিল, সেগুলো আমরা কয়েকটা পড়ছি। আজকে যেখান থেকে পড়ব সেটা হচ্ছে, আগেরগুলো আপনারা একটু দেখে নিন দরকার হইলে, আগের রেকর্ডিংটা, এর আগের পর্বটা। তো আজকে যেটা পড়ব সেটা হচ্ছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব ঘটনার বিস্তারিত বর্ণনা করে গেছেন যেগুলো কোরআনে উল্লেখ নেই। অনেক ঘটনার বিস্তারিত বর্ণনা করছেন যেগুলো আসলে কোরআনে উল্লেখ নাই। তো সেইটা আমরা পড়ব আজকে, আর তারপরে পরে সামারাইজ করব যে কোরআনের ব্যাখ্যাকারীর ভিতরে যে সাব হেডিংগুলো আছে ওগুলো আবার সামারাইজ করব আমরা লাস্টে। তো এখানে বলতেছেন যে বহু ক্ষেত্রেই কোরআনে উল্লেখ রয়েছে এমন ব্যাপারে নবী আরও বেশি পরিমাণ তথ্য সরবরাহ করে গেছে। এটা বলতে গিয়ে সূরা কাহাফের 60-82 নম্বর আয়াতের ভিতরে খিজির আলাইহি সাল্লাম তার যে ঘটনা আছে এবং মুসা আলাহ সাল্লামের সাথে তার যে ঘটনাগুলো আছে, কাহিনীগুলো আছে, তিনটা কাজ করেন যেগুলো নিয়ে মুসা কোয়েশ্চেন করার পরে তাকে আর তার সাথে থাকতে দেন না খিজির আলাইহিস সালাম। তো এই ঘটনার পরে এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম আলাপ করছেন এবং আরো অনেক বিস্তারিত কথা বলছেন এটা নিয়ে, যেটা তার কাছ থেকে ছাড়া আর কোনোভাবে আমাদের জানার উপায় ছিল না, শুধুমাত্র উনি বলছেন সেই জন্যই আমরা জানি। তো এখানে সেটা তুলে দিছেন এই লেখক, বলতেছেন মুসা ইসরায়েলি গোত্রের সামনে একটা হাদিসটা তুলে দিচ্ছেন, যে হাদিসটা থেকে এটা আসছে, কথাটা আসছে বা যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা তুলে দিছেন এখানে। আল্লাহ রাসূল বলেন, মুসা ইসরায়েলি গোত্রের সামনে একটা বক্তৃতা দিতে দাঁড়ান এবং তাকে জিজ্ঞাসা করা হল, মানুষদের ভিতর থেকে জিজ্ঞেস করছে, মানুষের মাঝে সবচেয়ে জ্ঞানী কে, মানুষের ভিতরে সবচেয়ে জ্ঞানী কে, এটা তাকে জিজ্ঞেস করা হল। মুসা উত্তর দিলেন, আমি। জ্ঞানের জন্য, ব্র্যাকেটে তথ্যের জন্য, কেবল আল্লাহর উপর নির্ভর না করার জন্য আল্লাহ তাকে তিরস্কার করলেন, তাই আল্লাহ তার কাছে ওয়াহী নাজিল করলেন এবং বললেন, ওহী নাজিল করলেন। এই অংশটা হচ্ছে মুসার কাছে আল্লাহ কি ওহী নাজিল করলেন সেটুকু,
দুইটি সাগরের সন্ধিস্থলে আমাদের এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে জ্ঞানী। এখানে এই ওয়াহী অংশ যেটা সেটা শেষ। মুসা বললেন, হে আমার প্রতিপালক, মুসা তখন আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, আমি কিভাবে তার সাক্ষাৎ পেতে পারি? তিনি জানলেন যখন যে একটা একটা মানে একজন আছেন যে তার চেয়ে জ্ঞানী, এবং একটা মোটামুটি একটা আইডিয়া দিলেন আল্লাহ। তখন আল্লাহ বললেন, একটা মাছ নাও এবং সেটাকে একটা ঝুড়িতে ভরো আর তারপর যাত্রা শুরু করো। এরপরে স্টোরিটা আছে, মানে মাছটা যখন চলে যাইতে চাবে বা এই সেইটা একটা স্টোরি, যাই হোক, তো ডট 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 দিয়েছেন এখানে, আর বাকিটুকু দেন নাই। এই পুরা ব্যাপারটাই উল্লেখ করতেছেন একজন স্কলার মোহাম্মদ আল সিদ, তার একটা বই থেকে উল্লেখ করতেছেন, 208 পৃষ্ঠা থেকে তার বইয়ের, দ্য হারমানিউটিক্যাল প্রবলেম অফ দ্য কোরআন ইন ইসলামিক হিস্ট্রি। হারমানিউটিক্স হচ্ছে তফসির বিদ্যা বা ব্যাখ্যা করার যে বিদ্যা, সেটাকে হারমানিউটিক্স বলে। তো ইসলামিক হিস্ট্রিতে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে মানুষ যে সমস্ত সমস্যায় জড়াইছে, এখনও জড়ায় মানুষ, নিজের মন গড়া ব্যাখ্যা দিতে গিয়ে বা তফসিরের উসুল তফসির বা তফসিরের মেথোডোলজি ফলো না করতে গিয়ে বা না করতে করার জন্য এখনও অনেক রকম সমস্যায় জড়ায়, নিজের সমস্যা যুক্ত হয়, অন্যদের সমস্যায় ফেলে, উদ্ভট একটা ই দেয়। ইমরান নাজার হোসেন বলে এক ভদ্রলোক, যেমন মানে তার মানে পুরা তার মানে পুরা ক্যারিয়ারই হচ্ছে কোরআনের মন গড়া ব্যাখ্যার ক্যারিয়ার বলতে পারে। আজব আজব সব ব্যাখ্যা ওনার, যেটা আর কেউ করেন না। যাই হোক, সেটা তার ব্যাপার, আমরা সাবধান করি সবসময় ইমরান নাজার হোসেন, এবং ইমরান নাজার হোসেনের মানে পথপন্থা ফলো করতেছেন বাংলাদেশে একজন খুব পপুলার, এখন ফেসবুক তারিখ করতো একসময়, এখনো করে, আর এই ভদ্রলোকও খুব পপুলার, এবং তিনিও সেই পথপন্থা অবলম্বন করতেছেন, দাজ্জাল, এন্ড অফ টাইম, ডলার কখন ক্রাশ করবে, তারপরে ইলুমিনাতি, তারপরে ইমাম মাহদি কখন আসবেন, ইত্যাদি জিনিস নিয়ে কালাতিপাত এবং জীবনাতিপাত করা আর কি। এগুলা ঠিক আছে, এসব ঘটনা নাই আমি বলতেছি না, এসব ঘটনা হয়তো হইতে পারে, বিশেষত দাজ্জাল, মাহদি এগুলা তো শূন্যে আছে, ঈসা আল্লাহ সাল্লামের প্রত্যাবর্তন, এই সমস্ত কথাগুলো তো শূন্যে আছে, বিস্তারিত আছে, সেগুলা আমরা শূন্যায় যেভাবে আছে সেভাবেই করবো। এর সাথে আমাদের নিজস্ব মত এবং প্রেডিকশন এবং মানে সময়কাল বেঁধে দেওয়া, এত দিনের ভিতরে এটা হবে, এই কাজ, এইসব আমরা এইসব করে আমাদের কোনো লাভ নাই। আসলে ইভেন মাহদি আসবেন আমাদের জীবদ্দশায় যদি আসেন, ওনার বাহিনীতে যদি আমরা যোগ দিই, তথাপি আমাদের কোনো লাভ নাই যদি আমাদের নিজেদের ইমান এবং আমল সঠিক করতে না পারি, স্পেশালি ইমান বা আকিদা বা বিশ্বাসগুলো। যে লোক সুন্নায় বিশ্বাস করে না, বইটা আমরা কেন পড়তেছি? কোরআনীয়দের প্রভাব থেকে আমরা যেন মুক্ত থাকার উপযুক্ত দলিল প্রমাণ আমাদের ভিতরে বা মাথায় থাকে, সেই জন্য কিন্তু পড়া একটা রিজন হচ্ছে সেটা। এখন আপনি মাহদির বাহিনীতে জয়েন করলেন এবং ওইখানে শহীদ হইলেন, ধরেন কথার কথা, মানে লোকে দেখলো আপনি শহীদ হইলেন, কিন্তু আপনার তো ঘোর বিপদ, কারণ যারা সুন্না অস্বীকার করে তাদেরকে জিন্দিক ধরা হয়, তাকে মুসলিম মনে করা হয় না, যারা সুন্না অলটুগেদার অস্বীকার করে তাদেরকে জিন্দিক ধরা হয়, জিন্দিক হচ্ছে কাফেরের নিচে দাঁড়িয়ে স্থান, যারা ইসলামের শত্রু এবং ইসলামকে ধ্বংস করার জন্য ছদ্মবেশে মুসলমান হয় বা মুসলমান ভাব দেখায় তাদেরকে জিন্দিক বলে। তো সুন্না যারা অস্বীকার করেন ক্রস লেভেলে তাদেরকে জিন্দিক ধরা হয়। তা আপনি মাহদির বাহিনীতে যুদ্ধ করে কি হবে? আপনার তো কোনো মানে আপনার তো ঘোর বিপদ, টেকনিক্যালি আপনি মুসলিমই না। সুতরাং আমরা ওগুলো সম্বন্ধে জানবো যেভাবে আল্লাহ রাসূল বলে গেছেন, আর আমাদের করণীয়টা আমরা করে যাব। এসব নিয়ে হাদিসও আছে, মানে কেয়ামত হয়ে যাবে আপনি জানলেও আপনার কাজটা আপনি শেষ করবেন, যে সৎ কাজটা আপনি করতেছেন, প্লাস আপনি বেশি বেশি করে নিজের ইমান আমল ঠিক করবেন এবং কোনটা সঠিক কোনটা অঠিক সেটা সুন্নাহর আলোকে ঠিক করবেন। এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন যে কেন মুসা খিজির আলাইহিস সালামের খোঁজে গেছে, এর পেছনের ঘটনা এটা কিন্তু কোরআনে নাই, যে উনি যে বলছেন যে আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ তাকে তিরস্কার করলেন যে তোমার চেয়ে জ্ঞানী আছে, এইসব ঘটনা কিন্তু কোরআনে নাই। প্লাস যে মাস্টার কথা আসলো, মাস্টার কি মাহাত্ম্য, তো এই সমস্ত জিনিসগুলা আপনার নবী ব্যাখ্যা করে গেছেন বলে আমরা জানি না, জানার কোন রাস্তা ছিল না কোরআন থেকে।
এই পর্যায়ে এসে মোহাম্মদ আল সিদ বলতেছেন, যার লেখা বইটা আমি উল্লেখ করলাম, উদ্ধৃতি যার থেকে এই উদ্ধৃতিগুলো আসছে, ওনার একটা বক্তব্য আসতেছে এখন, যেখানে বলতেছেন এই হাদিস, অর্থাৎ যে হাদিসটা আমরা মাত্র পড়লাম, মুসা আল্লাহ সাল্লাম সংক্রান্ত তার বক্তৃতায় দাঁড়ায় তিনি বলছিলেন যে তিনি সবচেয়ে জ্ঞানী, এই হাদিসটা এবং আরেকটা হাদিস যেখানে নবী বলেন আমাকে কিতাবখানি এবং যা তার সাদৃশ্যতা দান করা হয়েছে, কিতাবখানি মানে কোরআন এবং এর মতো বা এর সাদৃশ্য কিছু দান করা হয়েছে বা যা তার সাদৃশ্য সদৃশ্য সেটা দান করা হয়েছে, সরি সাদৃশ্য না সদৃশ্য হবে, সাদৃশ্য হচ্ছে আপনার দুটা জিনিসের ভিতরে যে সিমিলারিটি সেটা, আর আমরা আসলে এখানে সিমিলার কথাটা বলতে চাইছিলাম, তো যা তার সদৃশ্য হবে কথাটা আমার ভুল সেটা, তা আমাকে কিতাবখানি এবং যা তার সদৃশ্যতা দান করা হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন একটা হাদিসে। এই দুইটা মিলায়, এই হাদিসে যেটা পড়লাম আমরা ওই ঘটনাটা মুসার এবং এটা মিলায়, এর থেকে প্রতীয়মান হয় যে কোরআনের বিষয়বস্তু সম্বন্ধে তাকে বিস্তর জ্ঞান দান করা হয়েছিল, আউট অফ মানে কোরআনের আয়াতের বাইরে তাকে দান করা হয়েছিল, বিস্তর জ্ঞান দান করা হয়েছিল, অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছিল, অনেক অনেক আরো বেশি ই করা হয়েছিল, জ্ঞান দান করা হয়েছিল কোন একটা জিনিস সম্বন্ধে যখন বলা হচ্ছে সেটা সম্বন্ধে যেটুকু প্রয়োজনীয় ব্যাখ্যা করার জন্য বা আমাদেরকে বলে যাওয়ার জন্য সেটা তাকে দেওয়া হয়েছিল। এর ফলে কেবল তাকে কোরআনের বিস্তারিত ব্যাখ্যার ব্যাপারে একটা একক কর্তৃত্ব দান করা হয়েছিল, তাকে মানে কাকে, রাসুলকে, কেবল তাকে, শুধুমাত্র তাকে, এই এই ব্যাপারটা ওয়াহী ভিত্তিক ব্যাখ্যা করার সুযোগ বা ক্ষমতা একমাত্র তার ছিল, এটাই বলতেছেন যে কেবল তাকে কোরআনের বিস্তারিত ব্যাখ্যার ব্যাপারে একটা একক কর্তৃত্ব দান করা হয়েছিল। কোরআনে উল্লেখ করা হয়নি এমন সত্য খুঁটিনাটি যোগ করার মাধ্যমে কি করছেন, কিভাবে সেটা উনি রোলটা প্লে করে গেছেন, কোরআনে উল্লেখ করা হয়নি এমন খুঁটিনাটি, যেমন একটা হাদিস পড়লাম মাত্র আমরা যে ঘটনাটা মুসা আলাইসাল্লাম এবং খিদির আলাইসাল্লামের যে ঘটনাটা সেখানে আমরা দেখলাম তার তফসিরের বর্ণনার তার তফসির মানে রাসুলের যে তফসির, তাই একটা অদ্বিতীয় মর্যাদা রয়েছে, এটা তো আমরা জানি উসুল তফসির যারা পড়ছি আমরা প্রথমে কোরআনের তফসির কোরআন দিয়ে একটা আয়াতের তফসির একটা আয়াত দিয়ে, তারপরে হচ্ছে রাসুলের রাসুল যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেটা, তারপরে হচ্ছে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে যেটা বুঝছেন সেটা, এই তিনটা হচ্ছে প্রধান ই, তার ভিতরে আবার এই দুইটা হচ্ছে প্রধান, প্রথম দুইটা মানে আল্লাহ আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসুল কি বলছেন, একটার কিছু সম্বন্ধে কোরআনের অন্য আয়াতে আল্লাহ কি বলছেন অথবা আল্লাহ রাসুল কিভাবে ব্যাখ্যা করে গেছেন, এটা হচ্ছে মেইন মানে একদম সেন্ট্রাল কোর। তারপরে সাহাবীদের তো আমরা নিতে পারি যে কারণ তারা তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা যদি একমত হন কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর, কারণ তারা জিজ্ঞেস করছেন, তারা ভেরিফাই করছেন, তারা ভুল করছেন, আমরা তো দেখলামই আগে আল্লাহ রাসুল সেগুলোকে শুদ্ধ করে দিচ্ছেন, সুতরাং তাদের তফসিরটাও গ্রহণযোগ্য। এরপরের আর দুইটা ব্যাপার আছে, আরো দুইটা ভাবে তফসির করা যেতে পারে বা আরো দুইটা মানে সূত্র উৎস থাকতে পারে, একটা ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান, আরেকটা ছিল রায়, রায় মানে হচ্ছে আপনার যুক্তি, কারো যুক্তি, আরেকটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান, কিন্তু ওইগুলোর শর্ত হচ্ছে যে ওইগুলার যে কনক্লুশনে আপনি পৌঁছাবেন সেটা যেন প্রথম তিনটা সোর্স অথবা প্রথম দুইটা সোর্স সেটার বিরোধী না হয়, সেটার বিরোধী হলে আপনার এই বুঝ আপনার আরবি ভাষার জ্ঞান এগুলা গ্রহণযোগ্য না। আচ্ছা, এই সম্বন্ধে আরেকটা ধারণা আরেকটা উদাহরণ বলতেছেন, এই এই ধরনের যেটা নিয়ে আমরা কথা বললাম আরেকটা উদাহরণ, যেমন এটা নিয়ে আসলে কি বললাম আমরা যে আমরা আল্লাহ রাসূল আমাদেরকে বিস্তারিত না জানাই গেলে আমরা জানতাম না যে ব্যাপারটা কি ছিল, মুসা আল্লাহ সাল্লামের ব্যাপারটা কেন উনি বাইর হয়েছিলেন বা পিছনের ঘটনাটা কি বা এরকম। সুরা বুরুজের কথা বলতেছেন যে সুরা বুরুজে আমরা দেখি যে আল্লাহ বিশ্বাস করা জন্য একদল মানুষকে একটা গর্তে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল বা হয়েছে একটা গর্তে তাদেরকে। এছাড়াও আল্লাহ রাসুল এমন অনেক এখানে যে যে ঘটনাটা বলছেন আমরা সুরা বুরুজ থেকে কিন্তু এটা জানতে পারি না যে একদল মানুষকে কিভাবে গর্তে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, আরো আরো ঘটনা আছে আগে পিছিয়ে আরো ঘটনা আছে, তাদেরকে কে কোন সময় কে ই করছিল, জু নওয়াস বোধহয় তার নাম যার সময়কার ঘটনা, এটা আমার এক্স্যাক্টলি মানে 100% মনে পড়তেছে না বাট যদ্দূর মনে পড়ে তার সময়কার ঘটনা। এছাড়াও আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি অনেক অভিব্যক্তির অর্থ ব্যাখ্যা করে গেছেন, আল্লাহ রাসুল অনেক অভিব্যক্তি মানে এক্সপ্রেশন কোরআনের ব্যাখ্যা করে গেছেন যেটা তার ব্যাখ্যা ছাড়া জানার কোনো উপায় ছিল না। যেমন আমরা এই লাইনে চলাফেরা করতে শুরু করছি যখন মানে শুদ্ধ তফসির বা শুদ্ধ আকিদার মানুষদের সাথে উঠা বসা করতে শুরু করছি যখন তখন জানছি যে সুরা ফাতেহা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন,
যাদের উপর আপনার ক্রোধ পতিত হয় এবং যারা পথভ্রষ্ট, এদের বলতে কি কাদের বোঝানো হয়েছে এটা কিন্তু আমরা পরে অনেক পরে জানছি। এদের প্রথমটা হচ্ছে ইহুদিরা যাদের উপর ক্রোধ পতিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যাখ্যা করে গেছেন। আর যারা আপনার কি বলে এবং যারা বিপদগামী তাদেরকে খ্রিস্টান বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। তিরমিজির একটা হাদিসে বর্ণিত আছে এই কথা এবং এটা আলবানির মতো সাহি এই এই হাদিসটা। এটা শুধুমাত্র সূরা ফাতিহা থেকে আমাদের জানার কোন রাস্তা ছিল না। এই ধরনের ব্যাপার বা এই ধরনের আরো ব্যাপার আছে, জাস্ট আমরা কতগুলো বললাম গেল। আরেকটা সাবহেডিং আসছে আমরা, কোরআন বুঝতে গিয়ে নবীর জীবন বৃত্তান্তের স্মরণাপন্ন হওয়া, তার যে সিরা তার যে লাইফ সেটার সম্বন্ধে জানা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কারণ তার লাইফে নানা রকমের ঘটনা ছিল, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম, যেমন সূরা উনি যখন তার ওয়াইফদেরকে একবার ই করতে চাইলেন, আলাদা করে রাখলেন, কে মানে এই এই ঘটনাটা বিস্তারিত, যেমন তার জীবন থেকে তার জীবনের থেকে আমাদের পুরাটুকু জানতে হবে। ওইখানে কোরআনে শুধু টাচ করে যাওয়া হয়েছে, ওইখান থেকে জানার কোনো উপায় নেই। একটা উদাহরণ যেটা আমার মনে হলো বললাম। আচ্ছা, এরপরে বলতেছেন জীবন বৃত্তান্ত সুন্নাহ স্বর্ণাপন্ন হতে হবে, কোরআনের কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে। আরেকভাবে বলতে গেলে, যে কোরআন বুঝতে চাইবে তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও তার জীবন বৃত্তান্ত সম্বন্ধে একটা ভালো জ্ঞান অর্জনকে অপরিহার্য করে দিয়েছেন। এটা মানে অটোমেটিক্যালি আমরা বুঝতেছি যে মানে এটা মানে আল্লাহ কিভাবে করছেন, যে আল্লাহ আমরা সেই আয়াতটাতে আসব যে যখন বলতেছেন যে আমাদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ নবী, তখনই বলে দিচ্ছেন যে তার উদাহরণ জানতে হলে কি মানে উনি কিভাবে উদাহরণ সেটা আমরা চাইলে তার খাওয়া তার পড়া তার উঠা তার বসা তার বিয়ে তার সংসার তার নেতৃত্ব তার যুদ্ধ সবকিছু জানতে হবে না, এগুলো সম্বন্ধে সব জানতে হবে, এটা বলে দিচ্ছেন আল্লাহ। সেটা ওই ওই আয়াতে আমরা আসবো ইনশাআল্লাহ। কেননা তা করতে না পারলে কোরআনের বহু আয়াতের অর্থ অবোধ্য রয়ে যাবে। যদি সেটা না জানেন তাহলে অনেক যা না করতে পারেন তাহলে অনেক আয়াতের অর্থই বুঝবেন না আপনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে হাবিবুর রহমান আজামি আরবিয়ান স্কলার উনি বলেন, তা একটা বইতে বলতেছেন, বইটার নাম বলে দিই আমি, দ্য সুন্না ইন ইসলাম দ্য ইটার্নাল রেলেভেন্স অফ টিচিং অ্যান্ড দ্য এক্সাম্পল অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিবুর রহমান আল আজামি তার লেখা বই, এটার 29-30 পৃষ্ঠায় আছে এই কথাগুলো যেগুলো আমরা এখন পড়তেছি। কোরআন ছাড়া যদি আর কোন নিশ্চিত জ্ঞানের উৎস না থেকে থাকে, যেটা কোরআনিয়ানরা বলে, আজকালকার মডার্নিস্টরা বলে, নজবিল্লাহ, মানে এদেরকে আসলে একটা ইয়ারই দেওয়া উচিত না, শোনাই উচিত না। এদেরকে শোনে আসলে কারা, যারা দেখবেন মোস্টলি শোনে কারা, যারা জীবনে শর্টকাট নিতে চায়, যারা জীবনে শর্টকাট নিতে চায়। একজনের সাথে আমি কথা বললাম, 34 বছর ধরে আছে ইউরোপে, এখন সুইজারল্যান্ড, 3 দেশের সিটিজেন বোধহয় সে, খুব গর্বিত। উপায় আছে ওই রকম একটা পরিবেশ প্রতিবেশে থাকা, যদি আপনি সুন্না রিয়েলি মানতে চান, না সুন্না কোরআন হলে খুব সোজা, আপনার মহিলা বসের সাথে হাত মিলাইতে হবে, অফিসে গেছেন সে হাত বাড়াই দিছে, কি করবেন, সাদা চামড়া মহিলা বস আপনার দণ্ডমুণ্ডের কর্তা, কি করবেন আপনি, হাত মিলাইতে হবে তাই না? তখনই আপনি বলবেন যে কোরআনে তো কোথাও এটা লেখা নাই যে মেয়েদের সাথে হাত মিলানো যাবে না, মেয়েদেরকে টাচ করা যাবে না, মেয়েদের সাথে একান্তে বসা যাবে না, নির্জনতায় থাকা যাবে না, অথবা আছে না আমরা যেগুলো সুন্না থেকে পাই। সো আপনি কিভাবে থাকবেন ইউরোপে, বা আপনি 34 বছর কিভাবে আছেন, 3 দেশের সিটিজেন কিভাবে হয়েছেন, প্রতিনিয়ত আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, প্রতিনিয়ত আপনাকে আপনার ভিতরটা কুড়ে কুড়ে খাবে আপনি যদি আপনি সুন্নার উপর থাকেন। সুন্না অস্বীকার করার খুব ইজি, নামাজও পড়ার দরকার নেই। আমি লোককে জিজ্ঞেস করলাম, আমার সাথে তর্ক করতেছে, জিজ্ঞেস করলাম যে আপনি নামাজ পড়েন কিভাবে, বলে পড়ি আমার মতো করে পড়ি, যাই হোক সে তার মতো করে পড়ে, কোরআনে যা পায় সেটুকু পড়ে আর কি। কোরআনে তো কোথাও সিজদা রুকু সালাম ফেরানো উঠা বসা এগুলার কোনো বর্ণনা নাই, সুতরাং মনের নামাজ আসল নামাজ আর কি, সেই নামাজ পড়ে। তাকে আমি একটা আয়াতের কথা বলছিলাম, শুধু একটা আয়াত, যে সূরা নিসার 80 নম্বর আয়াতের কথা বলছিলাম, যেখানে আল্লাহ বলছেন যে যে রাসূলকে মানে সে আল্লাহকে মানলো, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, এই কথা শুধু একজন মানুষের বেলায় প্রযোজ্য। আমাদের মাজাবি ইমাম বলেন, আমাদের বুজুর্গ এই শায়েখ বড় বড় লোকবালা, কারো বেলায় প্রযোজ্য না, শুধু একজনের বেলায় প্রযোজ্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলা পর্যন্ত। এই আয়াতটা বলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে যদি আপনি তারপর জানেন, এই আয়াতটা যদি আপনি মানেন, আপনি কোরআন মানেন সেটাই বলতেছি, যদি আপনি জানেন যে আল্লাহ রাসূল ডান হাতে পানি খাইতে বলছেন, আপনি কি বলবেন যে আমি এটা মানি না? আপনার উত্তরটা কি হবে? ইটস নট ইম্পর্টেন্ট টু মি, এটা হবে আপনার উত্তর। নাকি আপনি এই লাইনে চিন্তা করতে পারেন যে কথাটা সত্যি আল্লাহ রাসূলের কাছ থেকে আসছে, এটা নিয়ে তাহকিক করেন, আপনি এটা নিয়ে আপনি গবেষণা করেন, আমার কোনো আপত্তি নেই। একটা হাদিস মানার আগে আপনি, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি পারেন, আপনার যদি সেই ই থাকে, ক্যাপাবিলিটি থাকে, আপনি আপনি ই করেন, আপনি গবেষণা করেন এবং গবেষণা করে আপনি বের করেন যে এটা আল্লাহর মুখ, রাসূলের মুখ থেকে আসছে কিনা, সেটা করতে পারেন। সেটার জন্য অনেক ব্যাপার আছে, মানুষ জীবন কাটায় দিচ্ছেন, নাসিরুদ্দিন আলবানী বা আপনার ইবন হাজার আল-আসকালানি বা ইবনুল কাইয়িম বা ইবন তাইমিয়া, এরকম মানুষরা বা ইমাম আহমদ বিন হাম্বল, এরা জীবন কাটায় দিচ্ছেন এগুলো সত্যাসত্য বিচার করতে গিয়ে, বাইর করতে গিয়ে। আপনি কাটান, সমস্যা নাই, কিন্তু ওয়ান্স ইউ নো যে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের মুখ থেকে কথাটা বের হয়েছে যে ডান হাতে পানি খাইতে হবে, তখন কি আপনি ডিনাই করতে পারবেন? বলে যে সে আমাকে বলতেছে আমি আল্লাহর নামে কসম করে শপথ করছি যে কোরআনের বাইরে আমি কিচ্ছু শুনবো না কিছু। আমার তাহলে তার আলোচনার কিছু নাই, আপনি তো অলরেডি নিজের হাওয়ার বশবর্তী হয়ে নিজে কি করবেন আর না করবেন নিজেই ডিসাইড করছেন এবং ডিফাইন করছেন। এই আর কি, যাই হোক, একটা ছোট প্রচেষ্টা ছিল আমাদের এক দিনী ভাই, তার কাজিন হন ইনি, আমিও রিসেন্টলি চিনি এই লোকের ভাইকে, ছোট ভাইকে আমি চিনি, বাংলাদেশে চিনতাম, তার সাথে আমার কোনো পরিচয় ছিল না, কিন্তু তার এক কাজিন সে বিপদগামী হয়ে গেছে বা যাচ্ছে, আরও দিনকে দিন আরও আরও চরম পর্যায়ে যাচ্ছে, এই জন্য একটা চেষ্টা করতে চাইছিলেন কিন্তু সেই চেষ্টাটা কাজে লাগেনি। সে মানে একদম ডরমেন্ট এবং ডগম্যাটিক, যাই বলেন, বাইগট্রি যেটা বলে, ডগম্যাটিকও বলেন কেউ কেউ, আর ডরমেন্ট মানে এক জায়গায় ফ্রোজেন হয়ে গেছে আর কোনো আর কিছুর কোনো উপায় নেই। নিজেই বলতেছে যে আমি কসম কাটছি যে আমি কোরআনের বাইরে এক বর্ণ কিছু শুনবো না, কোনো কিছু পালন করব না, অ্যান্ড সো। যাই হোক, আমরা আবার ফিরে আসি, এখানে বলতেছেন যে হাবিবুর রহমান আজামি বলতেছেন কোরআন ছাড়া যদি আর কোন নিশ্চিত জ্ঞানের উৎস না থেকে থাকে এবং নবীর কাছ থেকে আসা বর্ণনাগুলো যদি অনির্ভরযোগ্য বলে প্রত্যাখ্যান করা হয়, মানে গ্রস লেভেলে যেটা কোরআন করে, তবে কোরআনের বহু আয়াতের অর্থ গুরুত্ব অস্পষ্ট ও অসম্পূর্ণ রয়ে যাবে, সুন্না ছাড়া এটা বোঝাই সম্ভব। এরপরে উদাহরণস্বরূপ বলতেছেন একটা কথা, আর জায়েদ যখন তার কাছ থেকে তালাকের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করল, আমরা তখন তাকে তোমার কাছে বিয়ে দিলাম। এখানে জায়নাব রাদিয়াল্লাহু আনহার কথা বলা হচ্ছে, যখন তালাক সম্পন্ন হল জায়েদের সাথে সকল পালক পুত্র, যদিও আমরা জানি ইসলামে পালক পুত্র কখনো পুত্র হয় না, এবং পসিবলি ওইটা এস্টাবলিশ করাও এটা একটা উইজডম ছিল এই ব্যাপারটা, এবং এটা এখনো ভ্যালিড, পালক পুত্রকে পুত্র জ্ঞান করা যাবে না, তার বাবার নামে ডাকতে হবে, এবং তার ওয়াইফের সাথে আপনার পর্দা, আপনি যদি পুরুষ হন আপনার একেবারে গায়ের মাহরামের মতো পর্দা করতে হবে, এবং সে যদি কোনোদিন তার ওয়াইফকে ডিভোর্স করে আপনি বিয়ে করতে পারেন। আমি একটা জিনিস সেনা খুব শক্ত হয়েছিলাম, শক্ত হয়েছিলাম বলতে আমাদের আমাদের পারিবারিক আমাদের সামাজিক যে অবস্থানগুলো সেই জন্য শক্ত হয়েছিলাম, শক্ত কিছু নাই, আমি যদি ইসলাম জানতাম শক্ত হতাম না। সেটা হল যে আমার ছেলের শালি বা জ্যাঠাইশ যেটা বলে সে তাকে আমি বিয়ে করতে পারি, অর্থাৎ বাপ ছেলে ভাইরা হইতে পারে। চিন্তা করছেন, এটা অকল্পনীয় একটা ব্যাপার না আমাদের সমাজে। কেন অকল্পনীয়? বিকজ আমরা কাকাবাবু কাকিমা মাসি পিসি এগুলা নিয়ে বড় হয়েছি, পিসিতে তো মাসিতে তো ভাই বোন, এগুলা বোনের মতো ভাইয়ের মতো, কাকিমারা মায়ের মতো, মানে আমাদের নিজেদের মন গড়াই আর কি। আল্লাহ কি মাহরাম গায়ের মাহরাম কি করছেন, কোনটাকে জায়েজ করছেন না করছেন, এইটার কিন্তু কোনো ধারধারি নেই আমরা। দেখেন কত বড় একটা মিস্টেক, কেউ কি চিন্তা করবে যে তার ছেলের বউয়ের ছোট বোন, বা আমাদের সমাজের কথা বলতেছি আমি, বাংলাদেশের ঢাকার সমাজ বা বাংলাদেশের নাগরিক সমাজ, যে তার ছেলের বউয়ের বড় বোন বা ছোট বোন তার কাছে একই মানে নন মাহরাম এবং এক মানে যে কোনো রাস্তার মানুষের মতোই পর্দার
পর্দার দাবি রাখে বা পর্দা করতে হবে তার সাথে, আমাদের মাথায় থাকে না, থাকবে না। এই জন্য আমরা শক্ত হই, আমি খুব শক্ত হয়েছিলাম এটা শুনে, যখন প্রথম শুনি বেশ অনেক বছর আগে। এরকম আরো সম্পর্ক আছে যে আপনি চিন্তাও করতে পারবেন না যেটা আপনি বিয়ে করতে পারেন। সুতরাং বিয়ে করতে পারেন মানে কর বিয়ে করবেন, আমি সেটা বলতেছি না, করতে হবে সেটাও বলতেছি না, কিন্তু আমি বলতেছি এটার মানেই হচ্ছে পর্দা করতে হবে। আচ্ছা, পালক পুত্র সেরকম ব্যাপার। তো এই যে বলতেছেন যে সুন্না বা হাদিসের স্মরণাপন্ন না হয়ে এবং সেসবের উপর আস্থা স্থাপন না করে এই আয়াতের পূর্ণ গুরুত্ব কি কখনো অনুধাবন করা যাবে? আপনি কি বুঝবেন এই আয়াতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আপনাকে জানতে হবে জায়েদ কে ছিলেন, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি সম্পর্ক ছিল, তার ওয়াইফ কে ছিলেন, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি সম্পর্ক ছিল, ইত্যাদি জানতে হবে, তাই না? খালি কোরআন থেকে কি এখন কখনোই এটা জানা, এগুলো জানা সম্ভব না। একই ব্যাপার বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তারপরে মানে আহজাব বা খন্দকের যুদ্ধ, হুনায়নের যুদ্ধ, এই সমস্ত এইগুলাতে যে বর্ণনাগুলো আসছে, এগুলো ব্যাকগ্রাউন্ড, এগুলো কেন সংগঠিত হয়েছে, এইসব ব্যাপারে আমার সুন্না ছাড়া জানার বা সিরা ছাড়া, রাসূল সাল্লামের লাইফ ছাড়া, সেই দিন সকালে কি ঘটনা ঘটছিল বা ওনারা আসে না এক একটা যে মানে কিভাবে অবস্থান নিলেন, ওনারা কিভাবে পাথর ভাঙলেন, কিভাবে খন্দক খনন করলেন, কোথা থেকে জানবেন আপনি? সিরাত থেকে অথবা সুন্নাত থেকে, হাদিস থেকে এবং রাসূলের লাইফ থেকে। তো এখানে বলতেছেন যে একটা উদাহরণ দিচ্ছেন, এটা সুরা আনফালের আট নম্বর সুরা সাত নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন এবং আল্লাহ তোমাদের কাছে দুইটি বাহিনীর একটি যে তোমাদের হবে, অর্থাৎ একটা যে তোমাদের কাছে পরাজিত হবে, সে সম্বন্ধে অঙ্গীকার করেছিল। এই যে ব্যাপারটা বলা হচ্ছে দুইটা বাহিনী, সে দুইটা বাহিনী কি, কারা ছিল তার? একটা ছিল বাণিজ্য কাফেলা, একটা ছিল কম্ব্যাটেন্ট যারা তারা, কিন্তু একটা আল্লাহ বলছেন, কোনটা সেটা আল্লাহ বলেননি। মানুষজন যারা আল্লাহ রাসূলের সাথে ছিল তাদের অনেকে আশা করতেছিল যে ওই এটা সে বাণিজ্য কাফেলাটাই হবে আর কি, কিন্তু দেখা গেল না তারা ওই কম্ব্যাটেন্ট যারা বা যুদ্ধ করতে মানে যুদ্ধের সৈনিক যারা তাদের মুখোমুখি হইল এবং আল্লাহ তাদেরকে বিজয় দিলেন তাদের উপরে। তো এই যে ব্যাপারগুলো কি অঙ্গীকার করছিলেন আল্লাহ, এটি কোরআনের কোথাও বর্ণিত আছে কিভাবে করছিলেন, কি ঘটনা ঘটছিল, আল্লাহ রাসূল কিভাবে সাহাবীর কাছে এই কথাগুলো বলছিলেন, সাহাবীরা কি আশা করছিলেন, সবাই না হোক অনেকে আশা করছিলেন যে সহজটা হবে, সহজটা হয় নাই, কঠিনটা হয়েছে, কঠিনটাই আল্লাহ তাদের বিজয় দিয়েছেন, এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো কি কোনো উপায় আছে সুন্না ছাড়া জানা? তো এই ধরনের আরো উদাহরণ দেন হাবিবুর রহমান আজামি, তারপরে উনি আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেটাকে মানে সামারাইজ করেন, উপসংহারে বলেন, এগুলো হচ্ছে কতিপয় উদাহরণ এবং এই ধরনের আরো অনেক উদাহরণ দেয়া যেত, কয়েকটা উদাহরণ দিয়েছেন, এরকম আরো উদাহরণ দিতে পারতেন। আমরা এখানে দেখাতে চেয়েছি, আমরা কি প্রমাণ করতে চাইছি এখানে, কোরআনের বহু আয়াতের অর্থ বোঝা বা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াত যদি অপ্রয়োজনীয় ও অনির্ভরযোগ্য বলে আমরা হাদিস সমূহকে অস্বীকার করতাম, যেভাবে লোকটা বলছে যে জানার দরকারই নেই তার, তাহলে সে বহু আয়াত কোরআনের জানবেই না, বুঝবেই না, সেটার অর্থ কি সেটাও জানার কোন রাস্তা নাই। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে আল্লাহ রাসূলের যে রোলগুলো সেটা পড়লাম এবং সেটাকে এখন আমরা আবার পয়েন্ট আকারে সামারাইজ করবো। আমরা আগেই বলছিলাম যে সামারাইজ করবো আমরা সেই সাব হেডিংগুলো, ছোট ছোট হেডিংগুলোকে পয়েন্ট আকারে সামারাইজ করবো। এক নম্বর হচ্ছে কোরআনের সাধারণ এবং সুনির্দিষ্ট আদেশ সমূহকে ব্যাখ্যা করা, সাধারণ সবার জন্য প্রযোজ্য, সুনির্দিষ্ট শুধু এর বেলায় প্রযোজ্য, এর বেলায় না ধরেন কথার কথা, বা এর বেলায় এই জিনিসটা নাজিল হয়েছিল শুধুমাত্র, বহু সাধারণ বক্তব্যকে এবং অনির্দিষ্ট আদেশকে সুনির্দিষ্ট করে দেয়া। বহু আদেশ আপনি হয়তো আপনার বেলায় অ্যাপ্লিকেবল কিনা বা কার বেলায় অ্যাপ্লিকেবল এটা সম্বন্ধে হয়তো আপনার একটা সন্দেহ থাকতে পারে, সেটাকে স্পেসিফিক করে দেওয়া, জেনারেলকে স্পেসিফিক করে দেওয়া। দুই নম্বর রোল ছিল মানে দুই নম্বরই সরি কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে তার দুই নম্বর কি কাজ করছেন উনি, দুই নম্বর যেটা করছেন কোরআনের আদেশ নিষেধের বিস্তারিত ব্যাখ্যা করা এবং প্রয়োগ বুঝিয়ে দেওয়া, একটা হচ্ছে ব্যাখ্যা করা, একটা হচ্ছে প্রয়োগ, হাউ টু অ্যাপ্লাই ইট সেটা বোঝায় দেওয়া। আচ্ছা, তারপরটা হচ্ছে তিন নম্বরটা হচ্ছে এমন কিছু বাক্যাংশের সঠিক অর্থ প্রদান করা যেগুলোর অর্থগুলো জটিল ছিল অথবা যেগুলোর
বহু সম্ভাব্য অর্থ ছিল, অনেক অর্থ হইতে পারত বা জটিল ছিল, সেটাকে সঠিক অর্থটা আপনাকে বোঝায় দেওয়া। সেই সাথে কোরআনের আয়াতসমূহের ব্যাপারে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সেগুলোকে শুদ্ধ করে দেওয়া। ভুল বোঝাবুঝি থাকতেই পারে, একজন এক একটা মনে করছেন, একজন সাহাবি একটা জিনিস বুঝছেন যে মদ খাওয়া নামাজের দাঁড়ানো যাবে না কিন্তু অন্য সময় মদ খাওয়া যাবে, এটা বুঝছেন। কেউ বুঝছেন যে সুতা বালিশের নিচে রেখে শুতে হবে এবং সাদা সুতা কালো সুতা বারবার দেখতে হবে, এটা বুঝছেন। এরকম অনেক ঘটনা আছে, সেগুলোকে পরিষ্কার করে দেওয়া। 4 নম্বর, অতিরিক্ত অনুশাসন ও আইন কানুন প্রদান করা, যেগুলো কোরআনে পাওয়া যায় না কিন্তু যেগুলো দীন ইসলামের অবিচ্ছেদ্য অংশ। অতিরিক্ত অনুশাসন বা আইন কানুন যেগুলো কোরআনে নাই কিন্তু দীন ইসলামের অবিচ্ছেদ্য অংশ, দাড়ি রাখা, যাকাতুল ফিতর, ডোমেস্টিক গাধার মাংস খাওয়া অ্যান্ড সো অন, এগুলো নিষিদ্ধ করছেন। দাড়ি রাখাকে ফরজ করছেন, যাকাতুল ফিতরকে ওয়াজিব বা ফরজ করছেন, এগুলো সব এই অনুশাসন কোরআনে পাওয়া যায় না কিন্তু দীন ইসলামের অবিচ্ছেদ্য অংশ বিশেষ। 5 নম্বর, কোন আয়াতগুলো মনসুখ বা বাতিল হয়ে গেছে এবং কোনগুলো হয়নি সেটা ঠিক করতে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আল্লাহ রাসূল ছাড়া কোনোভাবে জানার উপায় নাই যে কোনটা মনসুখ কোনটা, মানে এটা যেন সুন্নাতে ফিরে যেতেই হবে, সুন্নাতে সিরাতে ফিরে যাইতেই হবে, কোনটা একই ধরনের আয়াত, একটা মনসুখ সেটাকে মনসুখ করছে যেটা নাসিক সেটা আগে বা পরে আসে অথবা অন্য সুরায় আসে, এইভাবে এইভাবে আল্লাহ রাসূল বলে গেছেন যে এটা ভ্যালিড না বা এটা ভ্যালিড, এটা না এটা এটা, এরকম ব্যাপারগুলো। একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে সুরা মুজাদ্দিলায় 12-13 নম্বর আয়াত সম্ভবত, অথবা 13-14, 12-13 সম্ভবত, যে আল্লাহ রাসূলের সাথে কনসাল্ট করতে গেলে কিছু সাদাকা দিতে বলছেন আল্লাহ। এটা এটা পিছনে উইজডম ছিল যে মানুষ খুব মান্ডেইন জিনিস, ছোটখাটো যে কোনো জিনিসই আল্লাহ রাসূলের কাছে ছুটে যেত। অফকোর্স তারা তাকে সেভাবে মানত সেই জন্য, এবং সেফার থাকতে গিয়ে বা সেফ অ্যাক্ট করতে গিয়ে হয়তো করতো সেটা। তো এই জন্য আল্লাহ বলছেন যে ই করো সাদাকা দিয়ে, তারপরে এবং তার পরের আয়াতেই বলছেন যে না, মানে না হইলে মানে তোমাদের গুণা নাই বা গুণা যদি না পারো তাহলে গুণা নাই, অর্থাৎ এটাকে রহিত করছেন। আবার এটা তো একটা ফরজ বা ওয়াজিব ছিল যেহেতু আল্লাহ আদেশ করছেন, তারপরে সেটা হলো যে না এটা তোমাদের জন্য কষ্ট হইলে দরকার নাই বা দরকার নাই, এই জন্য সেন্সটা আমার ঠিক এক্সাক্ট টেক্সটটা মনে নেই এখনো, আমি ঘটনাটা জানি। তো এই এই ব্যাপারটা এটা একজন সাহাবী শুধু এটার উপর আমল করছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে আর এটা রহিত হয়ে গেছে। এই যে ঘটনা, এই যে এটা হয়েছিল তারপরে এটা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহু আমল করলেন তারপরে রহিত হয়ে গেল, পরেরটা রহিত হইল, আপনি যদি না জানেন ইন অর্ডার কোনটা কোনটা আগে আসছে কোনটা পরে আসছে কোনটা কোনটাকে রহিত করছে, তাহলে মহা মুশকিল হইতে পারে বা হইতে পারত আর কি, বা খুব কনফিউজ হইতে পারতাম। 6 নম্বর, এটা ব্যাখ্যাকারী হিসাবে তার যেই সেটা 6 নম্বর যে ভূমিকাটা, একটা ভূমিকায় আমরা পড়তেছি কোরআনের ব্যাখ্যাকারী, সেটা শেষ করতে পারিনি আমরা, সেটার ভিতরে সাব হেডিং ছিল, এটার কনক্লুশনে আমরা পয়েন্ট ওয়াইজ করতেছি। 6 নম্বরটা হচ্ছে তার নিজের বক্তব্য দ্বারা কোরআনের বহু আয়াতের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা এবং জোর দেওয়া। কোরআনে তো আছে আয়াত, সেটাকে উনি আরও জোর দিছেন বা এটার ইম্পর্টেন্সটা বোঝাই দিচ্ছেন, এটা কত ইম্পর্টেন্ট আমাদের জন্য এটা 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 পালন করা বা এটা মেনে চলা বা এটা না করলে কি হবে বা ইত্যাদি। কোরআনে উল্লেখ করা ঘটনাবলীর বিস্তারিত খুঁটিনাটি বর্ণনা করা, এবং কোরআনে যেসব উল্লেখ করা ঘটনা, যে মুসা আলাহ সাল্লাম ঘটনা দেখলাম বা জায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথা দেখলাম, এগুলোকে আইদার বর্ণনা করছেন অথবা তার জীবন থেকে আমরা দেখি যে এটা এরকম ছিল বা এটা এরকম এই ঘটনাটা এরকম ছিল সেটা জানি আমরা। তো আজকে আমরা শেষ করতে পারলাম না, একটু রয়ে গেল, কিন্তু তাড়াহুড়া করতে চাই না আমি, ইনশাল্লাহ আগামী দিন চেষ্টা করব এইটা শেষ করে পরবর্তী রোলটাতে যাইতে আল্লাহ রাসূলের। বেশ কিছু এখনো ধরেন, হ্যাঁ হ্যাঁ, বেশ খানিকটা, 1, 2, 3, 4, 4.5 পৃষ্ঠার মতো আরও যেতে হবে, ইনশাল্লাহ আমরা নেক্সট দিন করব। আজকের জন্য এখানে শেষ করে দিই। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে থাকে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।